পবিত্র কুরআনুল মাজিদ ইরশাদ করেন সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানব সকল, ও মানব জাতি, কিসে তোমাদের মহিমান্বিত রব থেকে তোমাদের ধোকায় ফেলে দিল? কিসে তোমাদের রব থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেল? কোন জিনিস, আরে কোন জিনিস তোমাদের পালনকর্তা থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেল? কিসের জন্য তোমরা তাগুতের অনুসারী হয়ে যাচ্ছ? কোন জিনিসের মোহে পড়ে তোমরা শয়তানের গোলামি করতেছো? আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করেন, আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা মানব জাতিকে বলতেছেন, ও মানুষ, কিসের জন্য তোরা আমি মহিমান্বিত রবকে ভুলে গেলি? কোন জিনিস তোদেরকে ধোকায় ফেলে দিল আমি আল্লাহ থেকে? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই রব মহামান মহিমান্বিত রব আপনাকে আমাকে এই কথা বলতেছেন, ভাইরা আমার, আপনি আমি আমার রবকে ভুলে গেছি, আপনি আমি দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ভোগ বিলাসে পড়ে আপনি আমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেছি। ও ভাই গো, আপনি আমি আমার আল্লাহকে ভুলে গেছি, আপনি আমি আমার আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কো পবিত্র কুরআনুল মাজিদে বলেন, فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। আমি আজ ওদেরকে ভুলে গেলাম, আমি আজ আমার বান্দাদেরকে ভুলে গেলাম, যেই বান্দাগুলো দুনিয়ায় থাকতে যেইভাবে আমাকে ভুলে গিয়েছিল। ও আমার ভাই, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ঘোষণা গোটা হাশরবাসীকে উদ্দেশ্য করে বলে দিবেন, আমার ভাই গো, এখন দেখেন কাফেররা আল্লাহকে ভুলে গেছে, তারা এই দুনিয়ায় আল্লাহকে প্রভু বলে স্বীকার করে না, কেউ আবার আল্লাহর সাথে শিরিক করে, কেউ আবার বিভিন্ন দেব দেবীর পূজা করে, তাদের বেলায় এই কথাটা ঠিক আছে। এখন আপনি আমি মোমেন, আপনার আমার মনে প্রশ্ন, আমি আপনি আমি কিভাবে আল্লাহকে ভুলে যাই? বন্ধুরা আমার, আপনি আমি আল্লাহকে ভুলে যাই, তবে কিভাবে ভুলে যাই একটু খেয়াল করে শুনেন। আমার ভাই, আপনি যখন চুরি করতেছেন, আপনি যখন মদ খাইতেছেন, আপনি যখন জেনা করতেছেন, আপনি যখন ব্যভিচার করতেছেন, অশ্লীলতা ফাহিশা কথা বলতেছেন, আপনি যখন সুদ ঘুষ খাইতেছেন, আপনি যখন অন্যান্য কবিরা গুণ পাপের কাজগুলো আপনি যখন করতেছেন, আমার ভাই, ওই সময় আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর একটা ভয় আসে না? আপনি জানেন এই কাজটা করা কবিরা গুনাহ, আপনি জানেন এই কাজটা করা অন্যায়, কিন্তু তারপর ওই সময় আপনার আল্লাহর কথা স্মরণ হয় না, ওই সময় আপনার মালিক আপনার দিকে চেয়ে আছে, এই কথাটা আপনার স্মরণ হয় না? এই কথাটা স্মরণ হওয়ার কা না হওয়ার কারণে অনেকে স্মরণ হয়, কিন্তু তারপরেও সে আবার বাড়তি হয়ে, আরো অ্যাডভান্স হয়ে, আরো বেপরা হয়ে এরপর ওই পাপের কাজটা করে। এই যে ভাই, আপনি আল্লাহকে ভুলে গিয়ে ওই পাপের কাজটা করলেন, এটার একটা অর্থ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া, এটার একটা অর্থ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া। কারণ আপনি যদি ওই সময় আল্লাহকে স্মরণ রাখতেন, আল্লাহর ভয় যদি আপনার ওই সময় থাকতো ভাই, আপনি কোনোদিনও আল্লাহকে, আপনি কোনোদিনও ওই গুনার কাজটা করতে পারতেন না। এজন্য আমার ভাই, আপনি আমি মোমেন,
কিন্তু আপনি আমি আমার রবকে ভুলে যাই, আপনি আমি আমার পালন কর্তাকে ভুলে যাই। ও বন্ধু গো, আর এই ভুলে যাওয়ার কারণে, পাপ করার কারণে কারণে যদি কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেন, ওরে বান্দা দুনিয়ায় থাকতে আমি যেইভাবে আমাকে আমি আল্লাহকে যেইভাবে ভুলে গিয়েছি ভুলে গিয়েছিলি, ওই মোবাইল অশ্লীল ভিডিও গুলো দেখেছি আমি আল্লাহর কথা তোর সত হয় নাই, ওই গোপনে 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 গোপন জায়গায় গিয়ে তুই বেগানা নারীর সাথে কথা বলেছিস, ডানে বামে তাকাস কেউ দেখে নাকি, এদিকে ওদিকে তাকাস আব্বায়া গেল নাকি, ওদিকে তাকাস আম্মা জান দেখলো নাকি, কিন্তু রে বন্দা আমি আল্লাহর কথা তুই একটা বড় স্মরণ করলি না, কেমনে আমি আল্লাহ রে দুনিয়ায় ভুলে থাকলি, আরে যা যা যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি আজ আমি আল্লাহ তোরে সেইভাবে ভুলে গেলাম, ও ভাই সেই দিন আপনি কি করবেন, এমন একটা দিন সেই দিন যদি ঘোষণা করে দেন আপনার আমার অবস্থাটা কি হবে, আরে কত কঠিন সেই ভয়ানক দিন, ও আমার ভাই আসরের দিন কত ভয়ানক দিন, একটাবার কি চিন্তা করছেন আসরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, কোথায় সেই দুনিয়ার প্রতাপশালী রাজা বাচ্চারা, কোথায় তাদের সেই ক্ষমতা, কোথায় তাদের সেই দর্প, কোথায় তাদের সেই অহংকার, কোথায় তাদের সেই সেনাবাহিনী, কোথায় তাদের সেই অস্ত্রের ঝনঝনি, কোথায় তারা, কোথায় তাদের সেই দম্ভ ভরা অহংকার ভরা কথাবার্তা গুলো আজ কোথায় তারা, আল্লাহর এই কথা শুনে আল্লাহর এই ঘোষণা শুনে কত ফেরেশতা কুল থর থর করে কাঁপতে থাকবে, গোটা মানব জাতি গোটা হাশরবাসী কাঁপতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজেই উত্তর দিবেন লিল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কহার, আজকে ওই এক আল্লাহর রাজত্ব যিনি ইচ্ছা যিনি এক অদ্বিতীয় যার কোন শরীক নাই এবং যিনি কহার পাষাণ দিলের অধিকারী, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার ভাইরা কেমন অবস্থা ওই দিন আপনার হবে যেই দিন কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না, ও ভাই গো যেদিন আল্লাহ ছাড়া আপনার আমার আর কেউ থাকবে না, যেদিন ওই একটাই মাত্র আশ্রয়স্থল ওই একটাই মাত্র ভরসাস্থল সেই আল্লাহ যদি বলেন ও বান্দা তোরে আমি ভুলিয়ে গেলাম, তুই যেইভাবে দুনিয়ায় আমি দুনিয়ায় আমারে ভুলিয়ে গেলি, এজন্য ভাই আমার আল্লাহর সাথে সম্পর্কটা বাড়ান, আল্লাহর সাথে রিলেশনটা বাড়ান, আল্লাহকে আপন বানানোর চেষ্টা করেন আমার ভাই গো, আল্লাহকে যদি আপন বানাইতে পারেন কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই, গোটা দুনিয়ার তাম সবকিছু আপনার কুদরতি কদমে এসে আপনার কদমে এসে লুটায়া পড়বে, আপনি যদি আল্লাহকে আপন বানাইতে পারেন গোটা দুনিয়া আপনার হয়ে যাবে, আপনি ওই মালিকের হয়ে যাবেন আর এই গোটা দুনিয়ার সমস্ত কিছু আপনার হয়ে যাবে, ও আমার ভাই আপনার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই, সুবহানাল্লাহ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর যারা আমি আল্লাহর বন্ধু আর যারা আমি আল্লাহকে আপন বানায় নিছে আমি আল্লাহর যারা সন্তুষ্টি অর্জন করতে পারছে আমি আল্লাহর সাথে যারা সুসম্পর্ক তৈরি করছে লা খাউফুন আলাইহিম
তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। ও আমার ভাই গো, সেই আল্লাহকে ভুলে আপনি কিসের পিছনে ছুটতেছেন? আমার ভাই, কিসের পিছনে ছুটতেছেন? আরে এই দুনিয়ার জিন্দেগি তো অল্প, খুবই স্বল্প সময়ের এই দুনিয়া। মাতাউন কলিল, এই দুনিয়ার জিন্দেগি খুবই অল্প সময়ের, খুবই ক্ষণিক সময়ের। ও আমার ভাই, ওই জান্নাতবাসীদেরকে আল্লাহ যখন জান্নাতে নিবেন, জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে ঢুকাইবেন, আল্লাহ ওইকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা।